प्रभु तुमि माफ करे दाओ जीवन रे सब गुनाह आमार आमार जीवन तुमि। अरे अल्लाह तो निजे कइसे मन आदाली वलियन फकद आजंतहु बिल हर्बी, जरा आमार वलीर साथे बिरोधिता करबि आमी अल्लाह तार बिरुद्धे युद्धे नामबो। নমরুদে গেল আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম নবীর কই, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম নবী আল্লাহরে কয়, আল্লাহ এই গর্দ বেবেলে আপনার লগে যুদ্ধ করব। আল্লাহ কয়, তাই নাকি? কাজী আল্লাহ কয়, ঠিক আছে, তারে প্রস্তুত হইতে বলো, তারিখ দিতে বলো। কয়, অমুক তারিখ অমুক ময়দানে। তারিখ দিল, ময়দানে গেল। ইব্রাহিম নবীও দাঁড়িয়ে আছেন আর নমরুদের বাহিনী লইয়া নমরুদ দাঁড়ায় রইছে। ইব্রাহিম নবীর নমরুদ তরবারি টরবারি দেখায় আর কয়, কি রে তোর খোদা আসে না কেন? ইব্রাহিম নবীর কয়, ইব্রাহিম নবী কয়, অপেক্ষা করেন, আমার আল্লাহর সৈনিক আসবে অবশ্যই। আপনি যেমন লিডারশিপে আছেন, আমার আল্লাহ লিডারশিপে থাকবেন। আপনার যেমন সৈনিক আছে, আমার আল্লাহর সৈনিক আছে, অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে, রে বাবা, উত্তর দিক থেকে কালো একটা গোলার মতো কি যেন আসতেছে, বলের মতো, ফুটবলের মতো দেখা যায়। আইতে আইতে যখন কাছাকাছি আইসে, নজর দিয়া দেখে, হায় হায়, এটা দিয়ে একঝাঁক মশা। একঝাঁক কি? ইব্রাহিম নবীর নমরুদে কয়, কি রে ইব্রাহিম, এই বুঝি তোর আল্লাহর সৈনিক? ইব্রাহিম নবী কয়, পারলে একটা হোতায়া দেহা। সুবহানাল্লাহ, পারলে একটা হোতায়া দেহা। কয়, কি কাজ হোতায়া দেখাইতে পারবো না? কয়, হোতায়া পারলে দেখা, এবার মশার উপর তরবারি চালায়, কারো নাক কাড়ে, কারো কান কাড়ে, কিন্তু মশার কিছু হয় না। তরবারি দিয়ে কি, তরল দিয়ে মশারে কোপ দেওয়া যায়, এইটুক জিনিস। কারো নাক কাটে, কারো কান কাটে, কারো গাল কাটে, যার গায়ের উপর যার কোপ লাগে। হ্যাঁ কয়, তুই আমারে কোপাইলি, আমি কি তোর ছাইরা দিব না? হেরো দিছে ডুয়াইয়া, একটার একটার মারামারি শুরু করছে। ন ফেরাউনে নমরুদে কয়, এই 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 তোরা খাইজা লাগ জোৎকা, তোরা লাগ জোৎকা, এই খোদার ঘরের খোদা, তুই সহে দাস না। হ্যাঁ যে আমার কোপ দিয়া কান কাটতে লাইছে, এর লেগে তো লাগছি, আমার কান কাটবো কেরে? কারে বেকু বেড়ারে, ওরে বেকু, তোরে নি মারামারি করতে এনো আনছি, তোরা মশার লগে লাগ। কই মশা? হারা দে হই না। কই কই মশা? কয়, তাকায়া দেখ, যেই মাত্র নজর দিছে চোখের সামনে মশা আসতে দেছি, ফুট করে নাকি দিয়ে ভিতরে ঢুকে, নাকি ভিতরে ঢুকে মগজের মধ্যে কামড়, মগজের মধ্যে কামড় দিলে সৈনিকের মাথার মধ্যে ধরে কয়, আয় হায় রে মাবুদ, বইরা গেলাম রে, মগজের ভিতরে যদি কামড়তে। এইরকম করতে করতে উল্টা পাল্টা যখন মাথা খারাপ হয়ে গেছে, মশাই যায় করে কি, ব্রেন ঠিক থাকার যে এই কেবলটা, তারটা মানে রগটা, গিয়া ওইটার মধ্যে কামড় দেয়, কামড় দিয়া রক্তটা শুষিয়া খেয়ে ফেলে। তো রক্তটা শুষিয়া খেয়ে ফেললে ওই জায়গাটা খালি হয়ে যায়, খালি হয়ে গেলে ব্রেন আর চলে না, তখন পাগলের মতো হয়ে যায়। তখন ডাইনি বামে জিডা তাই হিটারি খালি কুবায়, জিডা ভাই হিটারি খালি কুবায়, কুবায়া কাবায়া সব শেষ। ইব্রাহিম নবী দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসে। সুবহানাল্লাহ, যখন ওই দিকে লাগছে, এবার ইব্রাহিম নবী কয়, নমরুদ আমার আল্লাহ আমার রবের আমার খোদার সৈনিক আর এক দল পাঠাইতো নি, হয় না, লাগতো না, এটি শেষ করে লই, লাগতো না। এইবার তার যে বডিগার্ড আছিল তাকে কয়, তোরা সাবধান থাকবি। কয়, কি সাবধান থাকতাম? কয়, সাবধান থাকবি, জান আমার নাকি দিয়ে যান ডুবতো না পরে। কয়, আচ্ছা, এখন সব মশাগুনি নমরুদের কাছে আইয়ে আয়া তার কাছে দিয়া ঘুইরা আবার আরেকজনের কাছে চইলা যায়, কারণ প্রত্যেকটা মশারে আল্লাহ এক একজন সৈনিকের নাম দিয়া পাঠাইছে। অমুকের নাক দিয়া ডুববি, তার মগজে কামড় দিবি, এটা হইলো তোর ডিউটি। মশাগুলি দৌড়াইয়া দেখে, কাইল্লা একটা কি খারায় রয়েছে, না এটার নাম তো আমার কাছে নাই। যখন দেখে ওর নাম নাই, যার নাম আছে তার কাছে দৌড়াইয়া যায়। অনেকক্ষণ পরে দেখে একটা মশা আসতেছে, নমরুদে কই, এটা পরে লোকে এত দেরি কে?
ওইডা যখন নমরুদের কাছাকাছি আইছে নমরুদে কয় কি তোমার তো দেরি কেন মশায় পাখা দেখা কয় আমার একটা পাখা ভাঙ্গা রে আমি একটা পাখা দিয়া উইরাইতে দেরি হইয়া গেছে নমরুদে কয় আজগা তোরে খাইছি মশায় কয় আজগা আমিও তোরে খাইছি খাইছি কয় ফুরুত করে নাকে দিয়া যখন ঢুকিয়া গেছে দুই পাশে দুই বডিগার্ডের দুই শটখানা দিয়া হয়ে লেস তখন না কইছি না দিয়া যে না ঢুকে আবার খোদা আমার মাথা যদি বাড়ি দে চাকরি থাকবো নি কয় শালা আজকে যদি বাড়ি না দেয় তাহলে তো চাকরি থাকতো না বাড়ি দে দুই জনে দুই মুরাদ ধরে দিছে ঠাস করে মারি আল্লাহ হুকুম দিছে মুশারি জুতার বাড়ি চললে কামড় বন্ধ জুতার বাড়ি বন্ধ হইলে কামড় স্টার্ট জুতা দিয়া বাইরে আইলে কয় হ্যাঁ এখন বড় মজা লাগে জুতার বাড়ি গায়া কয় ভালো মজা লাগে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা গেছে তারা যুগে যুগে জুতার বাড়ি খাইছে আমাদের দেশের হেলিকপ্টার মুলুবী ওই জুতা মিশ্রা ঠিক কি না নমরুদ্দা কয় থামা 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 মাথাটা ভুলে লেলি বাইরে থামা থামছে পরে লগে লগে আবার কামড় দিস এই দে 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 বাড়ি দে আমার বাড়ি দেওয়া শুরু করলো বাবা রে একাধারে তিন দিন একাধারে তিন দিন আধা ঘন্টা বাইরে একটা কয় ভাই তুই ফেললে বাইরে আমি আর পারতাম না কই না বাড়িলে তো চাকরি থাকতো না চাকরি না থাকলে খাবি কি কোথায় কাম কর কি তুই এক ঘন্টা ফিট আমি এক ঘন্টা ফিটব একটা এক ঘন্টা করে ফিডে আর একটা জিরায় আবার এটা জিরায় আবার ওইটা ফিডে একটা না তিন দিন তিন দিন তিন দিন যখন পার হয়ে গেল ঘুমাইতে পারছে না তারা ঘুমাইতে পারছে ঘুমাইবো কেন তার তো বাইরে নেই লাগে জুতা দা তো জুতা আয়ারি ওই ফেরাউনে মুসা নবীর সাথে দুশ্মনী কইরা জাদু করান ছিল আইনা সাপ বিচ্ছু যখন ছাইড়া দিছে মুসা নবীর কামড় দেওয়ার জন্য মুসা নবীর হাতের লাঠিটা ছাইড়া দিছে বাইশ মাইল লম্বা সাপ হইয়া এক ফুট ফেরাউনের সিংহাসন মাটির থেকে আশি হাত উপরে ছিল এক ঠোঁট ফেরাউনের মাথার উপরে আর এক ঠোঁট জমিনে একটা নিঃশ্বাস টান দিছে সমস্ত জাদুর সাপ বিচ্ছু বাঘ হরিণ যা ছিল সব পেটের ভিতরে চলে গেছে জোরে করলেন সুবহানাল্লাহ এই অবস্থা দেখা বেশি না মাত্র চারশো বার ফেরাউনে পায়খানা করছে চারশো বার হাতে পায়খানা করছে কিতাব লেখছে কিতাব হাতে পায়খানা কইরা সিংহাসন বাড়াইলো আর নমরুদের আল্লাহ জুতার বাড়ি খাওয়াইলো নমরুদে জুতার বাড়ি খায় আর কয় বন্ধ করিস না বন্ধ করলে তো আবার কামড় মারে রে একটা বাইরে আর একটা বন্ধ করে আর একটা বাইরে আর একটা বন্ধ তিন দিন যখন পার হয়েছে দোনোটার চোখ মুখ লাল মাথা ঠিক আছে নি ঠিক আছে শালা চাকরির গোষ্ঠী গিলে আর চাকরির গোষ্ঠী গিলে এক কাম কর কয় কি জোরে একটা বাড়ি দি দুই দুই দিকে এত জোরে একটা বাড়ি দিছে রে নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেছে ওই ল্যাংড়া মশনা হুরুত করে উড়াল দিয়ে বেরিয়ে গেছে আমার আল্লাহর সৈনিক মশাই যথেষ্ট নমরুদকে শেষ করার জন্য আমার নবীর সৈনিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামী যথেষ্ট তোদের মতো ওয়াহাবি খারিজি আহলে হাদিসদেরকে ধ্বংস করার জন্য ঠিক কি না বলে যদি বিশ্বাস না হয় কিতাব নিয়ে বসো দলিল নিয়ে বৈশা দেখো রে বাবা সাহাবীরা কয় নবী গো ও গো রহমাতুন লিল আলামিন আল্লাহর হুকুম নামাজ আদায় করলে সওয়াব হয় বাবা কষ্ট হইতাছে আল্লাহর হুকুম নামাজ আদায় করলে সওয়াব হয় ও দয়ার নবীজি রোজা রাখলে সওয়াব হয় ও দয়ার নবীজি হাজ করলে সওয়াব হয় ও দয়ার নবীজি যাকাত দিলে সওয়াব হয় নবী গো আপনার মিলাদে আপনার আগমনে আনন্দ করলে কি লাভ হবে কি হবে আল্লাহ আমাদেরকে কি দিবে আমার আল্লাহ কয় নবী গো তাদেরকে জানায় দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও দয়ার নবীজি তাদেরকে জানায় দেন গো
আমি রব্বুল আলামিনের এই হুকুম যারা মান্য করবে, নবীর আগমনে যারা আনন্দিত হবে, আনন্দ করবে, নবীর মিলাদুন নবী যারা মেনে নিবে, আমার আল্লাহ কয় নবী গো তাদেরকে খবর দেন তারা সারা জীবনে যেইটুকু সম্পদ কামাই করেছে ওই সমস্ত হালাল সম্পত্তি কামাই করে আমি আল্লাহর যতটুকু রেজামন্দি হাসিল করেছে, তারা যদি আপনি নবীর আগমনে খুশি হয় আনন্দিত হয়, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করলে যেই রকম খুশি আমি আল্লাহ হইতাম, আপনি নবীর মিলাদে তারা খুশি হইলে আমি আল্লাহ তার থেকেও বেশি খুশি হইয়া যাব। দান করার সওয়াব রয়্যালিটি, দান করার সওয়াব সৎকায়ে জারিয়া, কবরে গেছেন কিন্তু সওয়াব চলতেই থাকবে, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল যারা আনন্দের সহিত উদযাপন করে আল্লাহ কয় তাদের সওয়াব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে খোদা, জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় বনিদের শিলায়, আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় বনিদের শিলায়, এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সমগুনা, এই দুনিয়ায় চলার পথে